জানা অজানায় শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকা প্রতিরক্ষায় সিরামিক বলছেন ড সম্পদ কুমার বিশ্বাস আজ প্রথম পর্ব সেরামিক হচ্ছে অধাতব অজৈব কঠিন পদার্থ যা তৈরি করা হয় উচ্চ তাপমাত্রায় সুদূর প্রাচীনকাল থেকে মাটি পুড়িয়ে সেরামিকের জিনিসপত্র তৈরি করা হচ্ছে উন্নততর প্রযুক্তির সঙ্গে উন্নত বা অ্যাডভান্স সেরামিকের ব্যবহারও তাই ক্রমবর্ধমান প্রতিরক্ষার যন্ত্রাংশ দিনের পর দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে তাই নতুন নতুন পদার্থের চাহিদাও বাড়ছে কি কাঠামোগত উৎপাদনে কি বার্তা বিনিময় কি বর্ম তৈরিতে সেরামিকের ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও মিসাইল ও মহাকাশযানে তৈরিতে সেরামিক এখন বিশেষ স্থান দখল করে নিয়েছে নতুন পদার্থের নতুন ধর্ম আবিষ্কারের সাথে সাথে উন্নত সেরামিকের চাহিদা বাড়তে শুরু করেছে প্রথমে দেখা যাক বর্ম তৈরিতে সেরামিক এত দরকারি কেন। পুরাকাল থেকেই চলে আসা ইস্পাতের বর্ম অত্যন্ত ভারী হওয়ায় সৈনিকদেরও সাঁজোয়া গাড়ির নড়াচড়া খুবই অসুবিধাজনক হতো তাই লোহার থেকে হালকা পদার্থের সন্ধানে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে দেখা গেল ইস্পাতের বদলে যদি এনামেল ইস্পাত ব্যবহার করা হয় তাহলে বুলেট প্রতিরোধের ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এনামেল আসলে একরকম কাঁচের প্রলেপ তারপর থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায় অন্যান্য সেরামিকের প্রতিরোধ ক্ষমতা জানার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরে ভিয়েতনামের যুদ্ধে সেরামিক বর্ম ধীরে ধীরে ব্যবহৃত হতে থাকে সেরামিক বর্মের প্রয়োজনীয়তা প্রথম উপলব্ধি করা যায় ইরাকের যুদ্ধে এই প্রসঙ্গে একটি ঘটনার বিবরণ উল্লেখযোগ্য গ্রেগরি স্টোভাল নামে এক সৈনিক সাজোয়া গাড়ির ওপর বসে যখন মেশিন গানের ট্রিগারে হাত রেখে প্রহরা দিচ্ছিলেন তখন হঠাৎ একটি বোমা বিস্ফোট হয় ও উনি বুঝতে পারেন ওনার মুখটি বোমার আগাতে ক্ষতবিক্ষত ও ডান হাতের বুড়ো আঙুলটি উড়ে গেছে এবং আরেকটি আঙুলও কেটে ঝুলছে মুহূর্তের মধ্যে উনি ওনার বুক ও পেট ঠিক আছে কিনা জানার বোঝার চেষ্টা করেন এবং দেখেন ঠিক আছে বুকোপিটের সেরামিক বর্ম ওনাকে বাঁচিয়ে দেয় সেরামিক বর্ম মূল কথা হলো যে বুলেটটি সেরামিক বর্মকে যখন আঘাত করে তখন তার মুখটা ছুঁচলো ও ভোঁতা হয়ে যায় ফলে এই বুলেটের গতিশক্তি অনেক কমে যায় এছাড়াও আরও অনেক ঘটনা ঘটতে থাকে যার ফলে বুলেটের গতিশক্তি আরও কমে যায় ও অবশেষে বর্মে আটকে যায় ভাবতে অবাক লাগে যে সেরামিক হাত থেকে মাটিতে পড়ে গেলে ভেঙে যায় সেই সেরামিক কিভাবে বুলেটকে আটকায় সৈনিক বা সাঁজোয়া গাড়ি অক্ষত থাকে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে বর্ম অনেক রকম হয় বডি আর্মার ভেহিক্যাল আর্মার ও এয়ারক্রাফট আর্মার বিভিন্ন সেরামিক্স বর্মের কাজে ব্যবহার হয় যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড বোরন কার্বাইড সিলিকন কার্বাইড ও অ্যালুমিনিয়াম নাইটাইড ইত্যাদি ইত্যাদি এছাড়াও ট্রান্সপারেন্ট আর্মার আছে যা স্বচ্ছ গাড়ির বা বিমানের উইন্ড স্ক্রিন ভিআইপিদের বক্তৃতা দেওয়ার জন্য যে স্বচ্ছ শিল্ড ব্যবহার করা হয় এসব ট্রান্সপারেন্ট আর্মারের উদাহরণ এগুলিতে সাধারণত ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট বা অ্যালুমিনিয়াম অক্সিনাইটেড স্পিনেল সেরামিক স্বচ্ছ বর্মের কাজ করে সেরামিক বর্মের খরচ ইস্পাতের চেয়ে অনেক গুণ বেশি কিন্তু সেরামিক ব্যবহারের ফলে সাঁজোয়া গাড়ির ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় বিশ্বে সেরামিক বর্মের বাজার প্রায় তিন বিলিয়ন আমেরিকান ডলার এ প্রসঙ্গে বলে রাখা দরকার বেশি গতিশক্তির বুলেট প্রতিরোধ করার জন্যই কিন্তু সেরামিক ব্যবহার করা হয় ভারতবর্ষের এখন বেশ কিছু এমএসএমই সংস্থা এই বর্ম প্রস্তুত করেছেন জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা প্রতিরক্ষায় সিরামিক আজ শুনলেন প্রথম পর্ব বললেন ড সম্পদ কুমার বিশ্বাস জানা অজানা জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা প্রতিরক্ষায় সিরামিক আজ দ্বিতীয় পর্ব বলছেন সম্পদ কুমার বিশ্বাস সিরামিকের ইলেকট্রনিক ও ইলেকট্রোমাইগনেটিক ধর্ম অসাধারণ আগে জানা ছিল সেরামিক খুব ভালো তরিত্রোধক বা রেজিস্টার পদার্থ ক্রমশ জানতে পারা গেল সেরামিক্স অর্ধ পরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর অতিপরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টর ও বিভিন্ন চৌম্বকীয় ধর্মের অধিকারীও প্রতিরক্ষার বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর জন্য এইসব সেরামিকের চাহিদা প্রচুর সরঞ্জামগুলির মধ্যে উল্লেখ্য ইনসুলেটর সেমিকন্ডাক্টর ক্যাপাসিটার মাইক্রোয়ে সেরামিক্স র্যাডম ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড ইত্যাদি সময়ের পরিসরে সব ইলেকট্রনিক্স ব্যবহারের কথা বলা হয়ে উঠবে না তাই প্রথমে শুরু করা যাক ইলেকট্রনিক সরঞ্জামে সেমিকন্ডাক্টর ডিভাইস এ সিলিকন কারবাইড ব্যবহার প্রতিরক্ষা শিল্পে সিলিকন সেমিকন্ডাক্টরকে প্রতিস্থাপন করছে সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর সেরামিক্স দেখা যাচ্ছে সিলিকন কারবাইডের নির্ভরযোগ্যতা সিলিকনের চেয়ে অনেক বেশি সিলিকন কারবাইড সেমিকন্ডাক্টর উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে ফলে প্রতিকূল পরিবেশে মিলিটারি গ্রাউন্ড ভেহিকল বিমান ও ভারী যন্ত্রপাতি ইত্যাদি সচল রাখার জন্য এই সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় সিলিকন কার্বাইড উচ্চ তাপমাত্রা রোদী হওয়ায় ডিভাইস স্তরে ব্যাপক ঠান্ডা করার প্রয়োজন পড়ে না যার ফলে ডিভাইসের আয়তন কমানো যায় প্রতিরক্ষায় পাওয়ার ইলেকট্রনিক্সে সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টরের প্রচুর চাহিদা প্রধানত এসি থেকে ডিসিতে পরিবর্তন করার জন্য পাওয়ার ইলেকট্রনিক্সের সাহায্য নেওয়া হয় সিলিকন কার্বাইট সেমিকন্ডাক্টর বাজার চাহিদা মোটামুটিভাবে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ইউএস ডলার ভারতবর্ষে এখন সিলিকন কার্বাইট সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবার আসা যাক প্রতিরক্ষার যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে মাইক্রোয়েব টেকনোলজিতে উন্নত সেরামিকের প্রয়োজনীয়তার কথা চৌম্বকীয় তরঙ্গে তিরিশ সেন্টিমিটার থেকে এক মিলিমিটার ওয়েব ও এক থেকে তিনশো গিগাহার্টস ফ্রিকোয়েন্সি অঞ্চলটি মাইক্রোওয়েব এবং এটি বেতার সম্প্রচার ও যোগাযোগ ব্যবস্থার জন্য অপরিহার্য প্রতিরক্ষায় এই যোগাযোগ অত্যন্ত জরুরি এবং তা যত সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় শুধু তাই নয় বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন উচ্চ তাপমাত্রা চাপ জলের অভ্যন্তর বা আকাশে ঝড় বৃষ্টি ইত্যাদির সম্মুখীন হতে হয় এই ইলেকট্রন সরঞ্জামগুলির তাই উপযুক্ত পদার্থ ব্যবহার না করলে সরঞ্জামগুলি কর্মক্ষমতা হ্রাস পেতে পারে এমনকি নষ্টও হয়ে যেতে পারে মাইক্রোওয়েভ যোগাযোগে যেসব প্রধান প্রধান জায়গায় সেরামিক ব্যবহার করা হয় সেগুলির কথা বলবো শুরু করা যাক মাইক্রোওয়েভ উৎপাদনে মাইক্রোয়েব নানানভাবে উৎপাদন ও সম্প্রচার করা হয় এক ধরনের বিশেষ ভ্যাকুয়াম টিউব বা ইলেকট্রন টিউব ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ তরঙ্গ সৃষ্টি করার জন্য এগুলি যথাক্রমে ম্যাগনেট্রন ক্লাইস্ট্রন ট্রাভেলিং ওয়েব টিউব জাইরোট্রন ইত্যাদি ম্যাগনেট্রন আমরা দেখতে পাই মাইক্রোওয়েভ অভনে ভারতের বিভিন্ন ল্যাবের যৌথ প্রচেষ্টায় এই টিউবগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরির চেষ্টা করা হচ্ছে মাইক্রোওয়েভ টিউবে একদিকে যেমন হাই ভোল্টেজ ইনসুলেটরের জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম নাইট্রাইড ইত্যাদি সেরামিক ব্যবহার করা হয় অন্যদিকে আবার টিউব থেকে মাইক্রোওয়েভ পরিমাণের জন্য যে জানলার ব্যবস্থা করতে হয় সেটির ও মাইক্রোওয়েভ স্বচ্ছ সেরামিক ব্যবহার করা হয় এই জানলা ভ্যাকুয়াম সিল ইলেকট্রনের ধাক্কা প্লাজমা রোধক হতে হবে এবং সর্বোপরি অতিরিক্ত তাপ পরিবাহী হতে হবে দেখা গিয়েছে অ্যালুমিনিয়া ও অ্যালুমিনিয়াম নাইট্রাইড সেরামিক এই জানলার জন্য আদর্শ উৎপন্ন অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সির তরঙ্গগুলিকে সেরামিক অ্যাবজরবার দিয়ে শোষণ করে নেওয়া হয় অনেকটা ছাঁকনির মতো এই সেরামিকগুলো তৈরি করা হয় দুটি সেরামিকের মিশ্রণ বা কম্পোজিট বানিয়ে মাইক্রোয়েভ শোষণ করার ফলে যে তাপের সৃষ্টি হয় তা উচ্চ পরিবাহী সেরামিক যেমন অ্যালুমিনিয়াম নাইট্রাইড ব্যবহার করে কমানো হয় উদাহরণ হিসেবে অ্যালুমিনিয়াম নাইটেড সিলিকন কার্বাইড বা অ্যালুমিনিয়াম নাইটেড আয়রন কম্পোজিটের নাম উল্লেখ করা যেতে পারে জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা আজ দ্বিতীয় পর্ব শুনলেন বললেন ড সম্পদ কুমার বিশ্বাস জানা জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা প্রতিরক্ষায় সিরামিক আজ তৃতীয় অর্থাৎ শেষ পর্ব বলছেন ড সম্পদ কুমার বিশ্বাস আগের অনুষ্ঠানে বলা হয়েছে মাইক্রোয়েব কিউব গঠনে কোন কোন প্রধান জায়গায় কোন কোন উন্নত সিরামিক ব্যবহার করা হয় আজ মাইক্রোওয়েভ টেকনোলজির অন্যান্য কিছু ক্ষেত্রে সেরামিকের ব্যবহারের কথা বলবো মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিট এমআইসি বা এমএমআইসি এক ধরনের আইসি যা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এমআইসিতে আইসিতে সিলিকন কার্বাইড আর্সেনাইড ইত্যাদি সেমিকন্ডাক্টার ব্যবহার করা হয় যে কোনো ইন্টিগ্রেটেড সার্কিটে যখন তড়িৎ প্রবাহ হয় অর্থাৎ সার্কিটটা যখন কাজ করতে থাকে তখন প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপকে কমানোর জন্য এমন ব্যবস্থা করা দরকার যাতে উৎপন্ন তাপ তাড়াতাড়ি আশেপাশের পরিবেশে প্রবাহিত হতে পারে উচ্চ তাপ পরিবাহী সেরামিক যেমন অ্যালুমিনিয়াম নাইট্রাইড এই কাজে ব্যবহার করা যায় অ্যালুমিনিয়াম নাইটাইড সাবস্ট্রেট যেমন উচ্চ পরিবাহী তেমনি আবার তড়িৎ নিরোধক বা হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অ্যালুমিনিয়াম নাইট্রাইডের আরেকটি গুণ হচ্ছে এর তাপীয় সম্প্রসারণ সেমিকন্ডাক্টরের প্রায় সমান ফলে বিভিন্ন স্তরের মধ্যে বিশেষ করে সেমিকন্ডাক্টর আর সেরামিক সাবস্টেটের মধ্যে তাপমাত্রা তারতম্যের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় অপটিক্যাল কমিউনিকেশন থেকে মোবাইল ফোন স্যাটেলাইট ফোন সব জায়গায় এই এমআইসি ব্যবহার করা হয় বেতার যোগাযোগে অ্যান্টেনা একটি অপরিহার্য যন্ত্রাংশ যেটি প্রেরক বা ট্রান্সমিটার এবং গ্রাহক যন্ত্র বা রিসিভারের কাজ করে অর্থাৎ ট্রান্সমিটারের মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্র থেকে রেডিও ওয়েব বাতাসে প্রেরণ করা হয় রিসিভার বাতাসের বেতার তরঙ্গ গ্রহণ করে ইলেকট্রনিক সিগনাল যন্ত্রের সার্কিটে পাঠায় ডাইলেকট্রিক বা সেরামিক এই ট্রান্সমিশন ও রিসিপশনের কাজ খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করে সেরামিকের বৈশিষ্ট্য হচ্ছে অল্প জায়গায় অনেক মাইক্রোওয়েভ এনার্জি আবদ্ধ করতে পারে ও বিশেষ ফ্রিকোয়েন্সিতে তা বিকিরণও করতে পারে ফলে অ্যান্টেনার সাইজ তথা ডিভাইসের সাইজও অনেক ছোট হয়ে যায় বর্তমান ফাইভ জি মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থায় এই সেরামিকের চাহিদা অনেক বেড়ে গেছে হাই পারমিটিভিটি সেরামিক্স যেমন বেরিয়াম টাইটিনেট ব্যবহার করা হয় অপেক্ষাকৃত লো ফ্রিকোয়েন্সিতে আবার লো পারমিটিভিটি সেরামিক্স যেমন অ্যালুমিনা অ্যালুমিনিয়াম নাইট্রেট ইত্যাদি ব্যবহার করা হয় মিলিমিটার ওয়েব তথা হাই ফ্রিকোয়েন্সি ওয়েবের জন্য প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা যেমন আর্দ্রতা উচ্চ নিম্ন তাপমাত্রা পাখির ধাক্কা ঝড় বৃষ্টি ধুলো ইত্যাদি থেকে অ্যান্টেনাকে রক্ষা করার জন্য যে ঢাকনা বা কভারের ব্যবস্থা করা হয় তাকে ডোম বা সংক্ষেপে র্যাডোম বলা হয় বায়ুজ্যানের গতি যখন সুপারসনিক অর্থাৎ বারোশো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ারের বেশি বা হাইপারসনিক শব্দের গতিবেগের পাঁচ গুণ বা পাঁচ ম্যাক হয় তখন প্রচুর যান্ত্রিক ও তাপীয় চাপের সৃষ্টি হয় যেমন হাইপারসনিক বায়ুজানের র্যাডারে প্রায় চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যায় সেরামিক অনেকাংশেই র্যাডমের গুণগত মানদণ্ডগুলি যেমন মাইক্রোওয়েভ স্বচ্ছতা প্রতিকূল ঘাত প্রতিকার সহ্য করা উচ্চ তাপমাত্রা রোধী হওয়া ও তাপমাত্রা তারতম্যজনিত ঘাত সহ্য করতে পারা ইত্যাদি পূরণ করতে পারে তবে একটা সেরামিকই সব গুণ থাকবে এটা ভাবার ঠিক নয় সেরামিকের র্যাডম শুধু সুপারসনিক বা হাইপারসনিক বাইজানে ও মহাকাশ যানে ব্যবহার করা হয় যেখানে র্যাডমের বাইরের স্তর বা স্কিনের তাপমাত্রা বেশি হয় এখনও বেশিরভাগ র্যাডমই ফিউজড সিলিকা বা পাইরোসেরাম দিয়ে তৈরি হলেও সিলিকন নাইট্রাইডের নির্ভরযোগ্যতা ক্রমশ বাড়ছে হাইপারসনিক বায়ুযান তথা ক্ষেপণাস্ত্র বা মহাকাশযানে সিলিকন নাইট্রাইড বা সায়ালনের ব্যবহার অপরিহার্য এছাড়াও প্রতিরক্ষার আরও অনেক ক্ষেত্রে গুণগত বৈশিষ্ট্যের জন্য সেরামিক ব্যবহার করা হয় যেমন ক্ষেপণাস্ত্রের ও ভেহিকলের অগ্রভাগের সুচলো অংশে আলট্রা হাই টেম্পারেচার সেরামিক ব্যবহার করা হয় টাইটেনিয়াম বা জার্কোনিয়াম ডাইবাইড জন্য আদর্শ এছাড়াও প্রতিরক্ষার আরও অনেক ক্ষেত্রে গুণগত বৈশিষ্ট্যের জন্য সেরামিক ব্যবহার করা হয় যেমন ক্ষেপণাস্টের ও রিএন্ট্রিভেকলের অগ্রভাগের সুচলো অংশে আলট্রা হাই টেম্পারেচার সেরামিক ব্যবহার করা হয় টাইটেনিয়াম বা জার্কোনিয়াম ডাইবোরাইডের জন্য আদর্শ নাইট ভিশন ডিভাইসের ক্যামেরাতে আইআর ট্রান্সপারেন্ট লেন্সে চালকোজেনাইট গ্লাস ম্যাগনেশিয়াম অ্যালুমিনেটস বা অ্যালুমিনিয়াম অক্সিনাইটেড সেরামিক এবং ডিটেকশন সেন্সারে লেট আর কোনে টাইটেনিয়ার পাইরো ইলেকট্রিক সেরামিক্স ব্যবহার করা হয় নতুন নতুন পদার্থ ও তাদের নতুন ধর্ম উদ্ভাবনের সঙ্গে প্রতিরক্ষাতেও তাদের চাহিদা অবশ্যম্ভাবী আগামী দিনে তাই আমরা তাকিয়ে থাকব ন্যানো সেরামিক্স বা ন্যানো কম্পোজিটের দিকে তিন পর্বের ধারাবাহিক কথিকা প্রতিরক্ষায় সেরামিক তৃতীয় অর্থাৎ শেষ পর্ব বললেন সম্পদ কুমার বিশ্বাস